কেমন আছো বন্ধুরা? স্টোরি হাউসের আজকের নিবেদনে থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গোপন। কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আরেকটি অনুরোধ, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুনতে থাকো সুনীল গঙ্গোপাধ্যায়ের গোপন। জয়াকে নামিয়ে দিয়ে ট্যাক্সিটা ঘুরিয়ে নেওয়ার একটু পরেই সব আলো নিভে গেল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। সঙ্গে সঙ্গে প্রবল আফসোসের সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো রজত। আর 5 মিনিট আগে লোডশেডিং হতে পারত না? নেমে যাওয়ার সময় জয়া তার হাতটাও ছুঁতে দেয়নি। জয়া ভয় পায়, ভয় ঠিক নয়, লজ্জাও নয়, এক ধরনের অস্বস্তি। এপাড়ার একটি যুবককে জয়া প্রত্যাখ্যান করেছে, সেই অবনীর সামনে সে রজতের সঙ্গে তার ঘনিষ্ঠতা দেখাতে চায় না। ট্যাক্সির মধ্যেও জয়া খানিকটা দূরত্ব রেখে বসে। তা বসুক, রজত তো আর ট্যাক্সির মধ্যে জয়াকে চুমু খেতে চায় না। কিন্তু বিদায় নেওয়ার সময় একটুখানি হাতের সঙ্গে হাতের স্পর্শ, একটু আগে লোডশেডিং হলে রজত জয়ার একটা হাত ধরে নাকের কাছে আনত। জয়ার হাতেরও একটা সুগন্ধ আছে। এখন আর কোথাও যাওয়ার নেই, রজত বাড়িতেই ফিরবে। রজতের পাড়াটাও অন্ধকার, আজ সন্ধ্যাবেলা বাতাসেরও তেজ নেই, বাড়ি ফিরে অন্ধকারে ভূত হয়ে থাকতে হবে। একটা ইনভার্টার কেনা খুবই দরকার, কিন্তু নতুন বাড়িতে যাওয়ার আগে এনে লাভ নেই, শুধু শুধু লাইন পাল্টাবার ঝামেলা। ট্যাক্সিটা গলির মধ্যে ঢুকতে চাইল না, ঝগড়া করার ইচ্ছা নেই রজতের, সে ভাড়াটা মিটিয়ে নেমে পড়ল। এখন তাকে হিসেব করে হাঁটতে হবে। ফুটপাথের কোথায় কোথায় ভাঙা তা প্রায় সমস্তই মুখস্থ। ডান পাশে দুটো হাইড্রেনের ঢাকনা নেই। ফুটপাথের একদিকে ঘেঁষে পাড়ার ছেলেরা গাছ লাগিয়েছে, কিছুই দেখা যায় না। রজতের বেশি ভয় কুকুরদের, ভুলে গায়ে পা পড়লেই কামড়ে দেবে। গ্রামের রাস্তায় অন্ধকারে যেমন সাপের ভয়, কলকাতায় তেমনি কুকুর, ওরা যেখানে সেখানে শুয়ে থাকে। খানিক আগে রজত তার বান্ধবীর সঙ্গে আমেজময় সময় কাটিয়েছে, এখন সে কুকুরের ভয়ে সিটকে হাঁটছে। একই অন্ধকার, যদি সে এখন জয়ার পাশে থাকত, এই অন্ধকারই সোনার ভূবাংময় হয়ে উঠত। সদর দরজাটা খোলা, রজত ভেতরে পা দিতেই সিঁড়ির নিচে কি যেন খচর খচর করে উঠল। সে চোর গুন্ডার কথা ভাবল না, তার মনে হলো রাস্তার কুকুর। পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি, একসময় দরজার কাছে একজন দারোয়ান থাকত, এখনও সে আছে বটে, কিন্তু তার কাজের ঠিক নেই। এ বাড়ির দেওয়ালে প্লাস্টার চুনবালি খসে খসে পড়ছে, কিন্তু এ বাড়ির মালিকের কোনো মায়া নেই বাড়ির সম্পর্কে। সিঁড়ির রেলিং দু এক জায়গায় বিপজ্জনকভাবে ভাঙা, কিন্তু পুরনো ভাড়াটিয়াদের অসুবিধার দিকগুলো দেখতে যাবে কেন? যদি সিঁড়ির ধাপেও কোনো কুকুর শুয়ে থাকে? রজতের মাথায় খেলে গেল 14টি ইঞ্জেকশনের কথা। এপাড়ার একটি ড্রাইভারকে নিতে হয়েছে কয়েকদিন আগেই। নিঃসাড়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর রজত পকেট থেকে লাইটার বার করে জ্বালল। সিঁড়ির মুখটা পরিষ্কার, কিন্তু সিঁড়ির নিচে কিছু আছে। রজত আবার চমকে উঠল,
কুকুর নয়, একটি রমণী। জোড়াসনে সোজা হয়ে বসে স্থিরভাবে চেয়ে আছে রজতের দিকে। একরাশ কালো চুলের পটভূমিকায় শুধু দেখা যাচ্ছে তার মুখখানা। লাইটার বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে সেটা গরম হয়ে যায়। নিভিয়ে দিয়ে রজত কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে রইল। সে কি ভুল দেখেছে? বাইরের কোনো ভিকিরি টিকিরি এসে এরকম একটা বারোয়ারি বাড়ির সিঁড়ির নিচে আশ্রয় নেওয়া বিচিত্র কিছু নয়। কিন্তু রজতের মনে হলো এরকম অসাধারণ সুন্দরী সে আগে কখনো দেখেনি। আবার লাইট জ্বেলে রজত দেখল সেই রমণীটি সেই রকম একই ভঙ্গিতে চেয়ে আছে। রজতের দৃষ্টি বিভ্রম নয়, সত্যি সে সুন্দরী। এবার তার কাছাকাছি অন্ধকার থেকে শোনা গেল ওয়াও ওয়াও করে একটা বাচ্চার কান্না। রজত আর দাঁড়াল না, এবাড়ির ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। সিঁড়ির নিচে যে খুশি এসে আশ্রয় নিক, তাতে তার কি আসে যায়? আর দু মাসের মধ্যেই সে এবাড়ির মালিককে একেবারে হতবাক করে দিয়ে নিঃশর্তে তার ফ্ল্যাট ছেড়ে চলে যাবে। রজত উঠে এলো তিনতলায়। দাদা, বৌদি, তাদের দুই ছেলে মেয়ে, মা একজন কাজের লোক, অথচ সব মিলিয়ে ঘর মাত্র আড়াইখানা। সবচেয়ে ছোট ঘরখানা রজতের। এই ঘরে জয়াকে আনা যায় না। মোমবাতির আলোয় জামা প্যান্ট ছেড়ে রজত বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল। কয়েকদিন ধরে বেশ জম্পেশ করে গরম পড়েছে, বঙ্গোপসাগরের বাতাস আসছে না। এখন কালবৈশাখীর সময়, কিন্তু সেই ঝড়ও নিরুদ্দেশ। নিজের ঘরে ফিরে রজত রাস্তার দিকের জানালাটা খুলে দিল। অন্ধকারের মধ্যেও লোকজনের চলাফেরার বিরাম নেই। একসময় এ বাড়িটার সামনে অনেকখানি খোলা জায়গা ছিল, এখন ঘেঁষাঘেঁষি অনেক বাড়ি উঠে গেছে। রজত ভুরুকুচকে ভাবল, অস্পষ্ট আলোয় দেখা ওই সুন্দরী রমণীটি কে? ঠিক যেন টিশিয়ানের আঁকা একটা ছবি। এমন এক সুন্দরী এলে সিঁড়ির নিচে বসে থাকবে কেন? কি গভীর কালো চোখে সে তাকিয়েছিল রজতের দিকে। মোমবাতির আলোয় বই পড়া যায় না, টিভি দেখা যাবে না, ক্যাসেট প্লেয়ারটিতে ব্যাটারি ভরা নেই। তাহলে এই সন্ধে 7:30টায় তুমি আর কি করতে পারো? রজত একটা সিগারেট ধরিয়ে শুয়ে পড়ল। কয়েকদিন আগে এই ঘরের সিলিং থেকে হুড়মুড় করে বেশ বড় একটা চাঙর ভেঙে পড়েছিল। বেশ বিপজ্জনক ব্যাপার, ঘুমের মধ্যে আচমকা এরকম মাথায় এসে পড়তে পারে বলে রজত মশারি টাঙিয়ে শোয়। বাড়িওয়ালা তো কিছু করবে না, দাদাও এ ফ্ল্যাট ছাড়বার জন্য একটা পয়সাও খরচ করতে রাজি নয়। চাকরি বদল করে দাদা সপরিবারে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে আগামী মাসে। রজতও একটা সরকারি অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছে আয়রন সাইড রোডে। খুব সুন্দর সব ব্যবস্থা হয়ে গেছে, মাকে নিয়ে সে ওখানে উঠে যাবে, তারপর জয়া আসবে। সিঁড়ির নিচে একজন রহস্যময়ী বসে আছে, সঙ্গে একটা শিশু। কিছুক্ষণ বাদে রজত খেয়াল করল ঘুরে ফিরে ওই রমণীটির মুখখানা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। সে জয়ার কথা ভাবছে না, এই রহস্যটা ভাঙা দরকার। একটা টর্চ নিয়ে নিচে নামার জন্য তৈরি হতেই আলো জ্বলে উঠল। যাক, ভালোই হলো। টর্চ নিয়ে নিচে নামতে গেলে মা হয়তো কৌতূহলী হয়ে কারণটা জানতে চাইতেন। এখন রজত সিগারেট কেনার ছুতো করে যেতে পারে। উজ্জ্বল আলোই রহস্য অনেকটা কেটে যেতে বাধ্য। সেই রমণীটি এখনও সেখানে বসে আছে, কিন্তু বিশেষ বিস্ময়ের কিছু নেই।
লাইটারের শিখাই শুধু ওর মুখখানি দেখতে পেয়েছিল। এখন চড়া আলোয় বোঝা গেল সে ভদ্রলোক শ্রেণীর নয়, লাল ফুল ছাপা শাড়ি পরা একজন দেহাতি স্ত্রীলোক। ঈষৎ পাশ ফিরে বসে সে বাচ্চাটিকে স্তন পান করাচ্ছে। রজতের পায়ের শব্দ শুনে সে একবার শুধু মুখ ফিরিয়ে তাকালো। রজত একেবারে ভুল দেখেনি, যে কোনো বিচারেই মেয়েটিকে যথেষ্ট রূপসী বলা যায়। টানা টানা চোখ, টিকালো নাক, প্রশস্ত কপাল, সম্পূর্ণ ভরা নদীর মতন স্বাস্থ্য, শুধু মুখে একটা ভয় মাখানো সারল্যের জন্যই গ্রাম্যতার ছাপটা বোঝা যায়। এই নারী এখনো শহর চেনে না। রজত আর বেশি কৌতূহল দেখালো না, বাড়ি থেকে বেরিয়ে সিগারেট কিনতে গেল। ফিরে আসার সময় সে আবার স্ত্রীলোকটির দিকে এক ঝলক না তাকিয়ে পারল না। তার মনে হলো, গ্রাম কিংবা পাহাড় অঞ্চলের এই স্বাস্থ্যবতী তরুণীটি কেন শহরে এসে সিঁড়ির তলায় এমনভাবে বসে থাকে? প্রকৃতি কি তার সন্তান সন্ততিদের ধরে রাখতে পারে না? রাত্রিবেলা জয়ার মুখের পাশাপাশি এ মুখখানাও রজত দেখল অনেকবার। পরের দিন রহস্যটা একেবারেই পরিষ্কার হয়ে গেল। 60-70 বছর আগে কলকাতার বড়লোক শ্রেণী বিভিন্ন জায়গায় বাড়ি বানিয়ে ভাড়া দেওয়াটা একটা লাভজনক ব্যবসা মনে করত। তখন এত রকম ট্যাক্সের ঝামেলা ছিল না, তখন ওই সব ফ্ল্যাট বাড়ির ব্যবস্থাও বেশ ভালো ছিল। ঝি চাকর দারোয়ানদের আলাদা ঘরের ব্যবস্থা ছিল। ছেলে মেয়েদের খেলবার সেই জায়গাটিতে এখন গাড়ি সারাবার কারখানা হয়েছে। এবাড়ির দারোয়ান ছিল হীরালাল, বয়স তার বেশি নয়, 40-এর নিচেই হবে, কিন্তু প্রায়ই অসুখে ভুগত। সে একবার ছুটি নিয়ে দেশে গেল, 6 মাসের মধ্যে আর ফিরল না। এবাড়ির মালিক তার ঘরখানা ভাড়া দিয়ে দিল একজন দোকানদারকে। হীরালাল ফিরলে তাকে জানানো হলো যে তার আর চাকরি নেই। হীরালাল তবু গেল না, সে বিনা মাইনায় দারোয়ানগিরি চালিয়ে যেতে লাগল। শুয়ে থাকে তারই আগেকার কোয়ার্টারের বারান্দায়। তার অসুখও সারেনি, চেহারাটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, সবসময় খকখক করে কাশে। যেহেতু অন্য কোনো দারোয়ানা নিয়োগ করা হয়নি, বাড়ির মালিক হীরালালকেও মাইনা দেবে না। ভাড়াটেরা দয়া করে প্রত্যেকে ওকে মাসে 15-20 টাকা করে দেয়। কারোর বাড়িতে রান্না বেশি হলে হীরালালকে ডাকে। সেই হীরালাল আবার দেশে গিয়ে নিয়ে এসেছে তার বউ আর 2টি বাচ্চাকে। বউ তো আর বারান্দায় বেয়াবড়ু অবস্থায় রাখা যায় না। পুরনো বাড়ি, সিঁড়ির নিচে অনেকটা জায়গা, প্রায় একটা ছোটোখাটো ঘরের মতন। আর তো সব ঠিকই ছিল, কিন্তু রুগ্ন বুড়োটে চেহারার হীরালালের এমন স্বাস্থ্যবতী যুবতী বউ থাকবে কেন? এটা ঠিক যেন মেনে নেওয়া যায় না। যোগ্য প্রহরী না থাকলে এরকম যৌবন অনেক বিপদ ডেকে আনতে পারে। এবাড়ির ব্যাপার নিয়ে মাথা ঘামায় না রজত। সে সকালে বেরিয়ে যায়, সন্ধ্যের পর ফিরে নিজের ঘরে বসে থাকে। অন্য ফ্ল্যাটদের লোকজনদের সঙ্গে মেলামেশা করে না, সুতরাং অন্য ভাড়াটিয়ারা হীরালালের বউকে নিয়ে কী আলোচনা করছে তা রজতের জানার কথা নয়। যাওয়া আসার পথে শুধু মেয়েটিকে একবার করে দেখে। দিনের বেলা মেয়েটি প্রায় অধিকাংশ সময় মাথায় ঘোমটা দিয়ে থাকে। সিঁড়ির তলায় ওই কুঠুরি থেকে ওকে কখনো বেরোতে দেখা যায় না। অমন যৌবন নিয়েও অন্য কোনো পুরুষকে প্রলুব্ধ করার বিন্দুমাত্র চেষ্টা নেই তার। মেয়েটিকে দেখে রজত প্রত্যেকবার এক ধরনের বিরক্ত বোধ করে।
চোখের সামনে একটা কিছু অন্যায় দেখেও যখন প্রতিকার করা যায় না, তখন মানুষের মনে এই রকম আত্মবিরক্তি আসে। এই রমণীটি দিনের পর দিন ওই অন্ধকার সিঁড়ির তলায় জীবন কাটাবে? ওর সুন্দর স্বাস্থ্যটি তাহলে অচিরেই নষ্ট হয়ে যাবে? এটা একটা অন্যায় না? কিন্তু এ বিষয়ে রজতের কোনো কথা বলার উপায় নেই। প্রথম দিন লাইটারের কাঁপা কাঁপা আলোয় মেয়েটির মুখখানা দেখে রজতের যে অসাধারণ সুন্দর মনে হয়েছিল, সে ছবিটি তার চোখ থেকে এখনও মুছে যায়নি। দিনের আলোতেও সে সুন্দর। একদিন মেয়েটিকে উঠে দাঁড়ানো অবস্থায় দেখল সে। রজত একবার চোখ ফিরিয়ে নিয়েও আবার তাকাল। মেয়েটি বেশ দীর্ঘাঙ্গী, তার কোমরের নিখুঁত ভাঁজ দেখলে কোণারকের ভাস্কর্যের কথা মনে পড়ে। এর বয়স 30-32-এর কম নিশ্চয় নয়, পরিপূর্ণ রমণী বোধহয় একেই বলা যায়। হীরালালের বইয়ের নাম জানে না রজত, মনে মনে ওর নাম দিয়েছে শঙ্করী। আপনে নাঠাই শঙ্করাকেই ডাকে, এরকম একটা প্রবাদ আছে না? এক এক সময় রজতের মনে একটা অপরাধ বোধ জাগে। সে যে প্রত্যেক দিন এ শঙ্করীকে দুবার করে দেখে যায়, তার মধ্যে কি লোভ আছে? জয়াকে সে ভালোবাসে, অথচ লোভ করছে অন্য রমণীর শরীর। তারপর সে নিজেকে বোঝায় লোভ নয়, সে দেখছে সৌন্দর্য। জয়াকে ভালোবাসে বলে সে সারা জীবন অন্য মেয়েদের দিকে তাকাতে পারবে না, এর কি কোনো মানে আছে? জয়াও তো কত অন্য পুরুষের সঙ্গে কথা বলে, হাসে, গল্প করে, এমনকি ওদের পাড়ার অবনী নামে যে ছেলেটিকে জয়া প্রত্যাখ্যান করেছে, তার সঙ্গে জয়া কথা বলা বন্ধ করেনি। অবনীর যাতে মনে আঘাত না লাগে, সেই জন্য জয়া রজতের পাশাপাশিও হাঁটে না। রেডিও স্টেশনে জয়ার একটা প্রোগ্রাম রেকর্ডিং ছিল, রজত ওর জন্য অপেক্ষা করছিল বাইরে। জয়া বেরিয়ে আসার পর একসঙ্গে দুজন হাঁটতে লাগলো রাজভবনের পাশ দিয়ে। সন্ধ্যের পর এদিকটা বেশ নিরালা থাকে, ইচ্ছে করলে হাতও ধরা যায়। আকাশের গুমোট দশা কেটেছে, প্রবল হাওয়া দিচ্ছে, বারবার উড়ে যাচ্ছে জয়ার শাড়ির আঁচল। এক একবার রজতের চোখ চলে যাচ্ছে জয়ার নগ্ন কোমরের দিকে। জয়াকেও অনেকেই সুন্দরী বলে, তবে তেমন লম্বা নয়। জয়ার শরীর থেকে আসছে একটা সুন্দর গন্ধ। তবু রজতের বারবার মনে পড়ে যাচ্ছে শঙ্করীর কোমরের খাজ ও সুঠাম গঠন। হীরালালের বাড়ি দুমকা জেলায়, ওর স্ত্রী ঠিক যেন পাথর কাটা মূর্তির মতন শরীর। জয়ার সঙ্গে শঙ্করীর কোনো তুলনাই চলে না। জয়ার সৌন্দর্য শুধু তার শরীরে নয়, তার ব্যক্তিত্বেও। তার ব্যবহার, তার হাসি, তার গানের গলা, তার নম্রতা, যে কোনো একটা কথা অর্ধেকটা শুনেই বুঝে ফেলার ক্ষমতা, এই সব মিলিয়েই তো জয়া। সেই জয়াকে ভালোবাসে রজত। জয়া যদি এর দ্বিগুণ সুন্দরী হতো, অথচ বোকা হতো, তাহলে সে জয়াকে কিছুতেই বিয়ে করতে রাজি হতো না। তবু জয়ার কোমরের দিকে বারবার চেয়ে রজত শঙ্করীর কোমরের সঙ্গে তুলনা না দিয়ে পারছে না। এই অদ্ভুত ইচ্ছেটার জন্য তার নিজের গালে চড় মারতেও ইচ্ছা করছে। এই কথাটা জয়াকে বলা যাবে না। জয়ার সঙ্গে সে আকাশ পাতাল কত রকম বিষয় নিয়ে গল্প করে, কোনো কিছুই গোপন থাকে না। কিন্তু হীরালালের বইয়ের প্রসঙ্গটা একবারও তোলা হয়নি। দুজনের কোমরের তুলনাটা মনে আসার পর এখন কেমন যেন সংকোচ হচ্ছে, আর বলা হলো না। তাহলে
পৃথিবীতে সবচেয়ে যে কাছের মানুষ তার কাছেও সব কথা খুলে বলা যায় না। মাসখানেক হয়ে গেল শঙ্করী এসেছে, এখন সে আর রজতকে দেখে তেমন লজ্জা পায় না, এক এক সময় ঘোমটা খুলে রাখে। যদিও রজত ওর সঙ্গে এ পর্যন্ত একটাও কথা বলেনি, তবু দুজনের চোখের দৃষ্টিতে খানিকটা পরিচয়ের ভাব ফুটে ওঠে। শঙ্করী নিচেই সিঁড়ির নিচেই শঙ্করী রান্না করে, ওখানে প্রায় ছোটোখাটো একটা সংসার পেতে ফেলেছে। তার দুটি সন্তানের মধ্যে একটির বয়স বছর ছয়েক, অন্যটি দেড় দুবছরের বেশি না। বাচ্চা দুটো সামনের চাতালে খেলা করতে আছে। একদিন শঙ্করীকে পেছনের উঠোনের খোলা কল থেকে স্নান করে আসতে দেখেছিল রজত, কিন্তু সে শঙ্করীর ভেজা শরীরের দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছিল, দ্বিতীয়বার তাকায়নি। রজত নিজেকে পরীক্ষা করে, নিজের কাছে সে উত্তীর্ণ হয়ে যায়। শঙ্করীর শরীরের দিকে সে লোভের দৃষ্টি দেয় না, সে জয়াকে ভালোবাসে। অন্য নারীর প্রতি তার কোনো আকর্ষণ এখনো পর্যন্ত নেই, তবে শঙ্করীকে দিনে দুবার অন্তত দেখার ইচ্ছাটা তার আছে ঠিকই। এরকম কোনো ভাস্কর্যের দিকেও সে বারবার তাকাতো নিশ্চয়ই। শঙ্করীও বোধহয় বুঝতে পারে রজতের দৃষ্টির মানে, তাই সে আর অযথা লজ্জা পায় না। কোনোদিনও হয়তো রজত ওখান দিয়ে যাবার সময় হীরালালকে দেখতে পায়। দেওয়াল ঠেস দিয়ে পা ছড়িয়ে হীরালাল ছোটো ছেলেকে কোলে নিয়ে আদর করে আর মাঝে মাঝে কাশে। কাশির অসুখটা তার আর গেলই না। রজতকে দেখলে হীরালাল ডেকে কিছু না কিছু কথা বলার চেষ্টা করে। রজতটা ছেড়ে দিলে ওই ফ্ল্যাটটায় হীরালাল অন্য কোনো ভাড়াটে জোগাড় করে আনবে, তাতে তার কিছু টাকা পাওয়ার আশা আছে। সেই রোজগারের সম্ভাবনায় সে খুব উৎসাহিত। কিন্তু রজতের দাদা এর মধ্যে মত বদলে ফেলেছে, সে ব্যাঙ্গালোরে বদলি হলেও এই ফ্ল্যাটের দখল ছাড়বে না। নিতান্ত নির্বোধ ছাড়া কলকাতা শহরে মাত্র 225 টাকা ভাড়ায় ফ্ল্যাট কেউ ছাড়ে? দাদা এখানে তার শ্যালককে ঢুকিয়ে দিয়ে যাবে। রজত সে কথা এখনো ভাঙে না, হীরালালকে আশায় রাখে। সে সময় শঙ্করী ভেতর দিকে সরে যায় না, রজতের দিকে সরাসরি তাকায়। এর মধ্যে একটু রোগা হয়েছে শঙ্করী, কিন্তু তার রূপ ঝরেনি। সে যে কত সুন্দর তা কি সে নিজে জানে? হীরালালের সেরকম কোনো বোধ আছে বলে মনেই হয় না। এই সিঁড়ির নিচের গহ্বরে আরও 2-5 বছর থাকলে, আরও 2-3টে বাচ্চা হয়ে গেলে শঙ্করীও হবে হয়তো অতি সাধারণ। তখন অবশ্য রজত আর তাকে দেখতে আসবে না। একদিন রজত একটা সাংঘাতিক দৃশ্য দেখে ফেলল। সেটা অফিসের দিন হলেও রজত বেরোয়নি, শরীরটা ম্যাজম্যাজ করছিল বলে সে শুয়েছিল প্রায় সারা দুপুর। গলায় বেশ ব্যথা, সিগারেট খাওয়া উচিত না। সে সিগারেট রাখেনি নিজের কাছে, কিন্তু এক সময় আর পারা গেল না। তখন বেলা 3:30, এবাড়ির ছেলে মেয়েরা স্কুল থেকে ফেরেনি, বাড়ি একেবারে নিঃসার। রবারের চটি পরে নেমে আসছিল রজত, পাজামার উপর গেঞ্জি পরা, অবিনস্ত চুল, সে বেশ অন্যমনস্ক ছিল। হঠাৎ একতলার কাছাকাছি এসে সে থমকে দাঁড়ালো। রেলিংয়ের ফাঁক দিয়ে সিঁড়ির নিচের জায়গাটা দেখা যাচ্ছে। শঙ্করীর বুকে শাড়ি নেই, ব্লাউজ খোলা, এক হাত দিয়ে ধরে আছে সে নিজের একটি খোলা স্তন। রজত প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি। এটা কী ব্যাপার হচ্ছে? নিজেই নিজেকে আদর করছে শঙ্করী? ওই স্তন,
অমন সুগোল মসৃণ ঘুঘু পাখির মতন স্তন সত্যিকারে কোনো নারীর হয়? রজতের সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল। এই প্রথম সে যেন কোনো নারীর নগ্নবুক দেখেছে, তা ঠিক নয়। আগেও সে দেখেছে কয়েকবার, কিন্তু আগেকার সব অভিজ্ঞতা এ বুকের কাছে তুচ্ছ। শঙ্করী এক হাতে নিজের একটি স্তন চেপে ধরেছে, তারপর সে অন্য হাতে একটি পেতলের বাটি এনে তার নিচে রাখল। ফোঁটা ফোঁটা করে পড়তে লাগলো দুধ। এর আগে রজত দু একবার দেখতে পেয়েছে সে শঙ্করী তার ছোট ছেলেকে দুধ খাওয়াচ্ছে। তখন সে দেয়ালের দিকে ফিরে বসে ব্লাউজ খোলা থাকলেও শাড়ি দিয়ে এমন ঢাকাঢাকি করে রাখত বলে বুক দেখা যেত না। কিন্তু আজ পুরো বুক খুলে সে বাটিতে স্তন দুধ রাখছে কেন? রজত দাঁড়িয়ে আছে প্রায় দু মিনিট, তার সারা শরীর ঝাঁঝা করছে। আজ সে দেখেছে পুরোপুরি লোভীর মতন। এই অপরূপ স্তনের দিকে তাকিয়ে শুধু সৌন্দর্য দর্শন নয়, সে ভোগ করেছে যৌন রোমাঞ্চ। তার একবার মনে পড়ল জয়ার কথা, তবু সে সরে যেতে পারছে না, সে হেরে গেছে। মুখখানা নিচু করে আছে শঙ্করী, তার একদিকে গাল চিবুক তার স্তনের উপর আঙুল, সব মিলিয়ে একটা অবর্ণনীয় চিত্র। কোনো ছবিতেও এরকম আঁকা দেখেনি রজত। ওপরতলায় একটা দরজা খোলার শব্দে রজত আবার কেঁপে উঠল। কেউ এসে পড়লে তাকে এখানে চোরের মতন দাঁড়িয়ে থাকতে দেখে ফেলবে। হ্যাঁ, অবিকল চোরের মতন। রজত এবার জুতোর শব্দ করে তরতরিয়ে নেমে গেল। নিচে গিয়ে এই প্রথম সে শঙ্করের দিকে চাইল না, ছুটে বেরিয়ে গেল দরজা দিয়ে। সিগারেটের দোকানে গিয়ে প্যাকেটটা নিতে গিয়ে সে টের পেল তখনও তার হাত কাঁপছে। গেঞ্জি গায়ে দিয়ে তো রজত রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না, তাকে বাড়ি ফিরতেই হবে। তবু বাড়ির সামনে দাঁড়িয়ে সে একটা সিগারেট শেষ করল। ভেতরে ঢুকেও সে আর সিঁড়ির নিচের দিকে তাকাবে না ঠিক করেছিল, কিন্তু একটা শব্দ শুনে চোখ ঠিক চলে গেল সেই দিকে। শঙ্করী একটা পাথরের ওপর নোড়া দিয়ে কি যেন বাটছে, মনে হয় কোনো শিকড় বাকড়। পাথরের ওপরটা সাদা হয়ে গেছে। শঙ্করী তার উপর আবার পেতলের বাটি থেকে একটু দুধ ঢেলে দিল। এখন শঙ্করীর ব্লাউজ বোতামাটা, শাড়ি ভালো করে বুকে জড়ানো। তবু যেন রজত আগেকার দৃশ্যটাই দেখছে, সে ওপরে উঠতে পারছে না। ঘাড় ফিরিয়ে শঙ্করী দেখল রজতকে, লজ্জাভাবে হাসল। এর আগে কোনোদিনও কথা বলেনি রজত, আজ হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো একটা প্রশ্ন, ওটা কী করছো? শঙ্করী ফিসফিসে গলায় বলল, দাওয়াই। রজত আবার জিজ্ঞাসা করল, কিসের দাওয়াই? শঙ্করী বললে, খাসিকা দাওয়াই। রজত বুঝল স্বামীর জন্য কাশির ঔষধ বানাচ্ছে শঙ্করী। এই ওষুধের জন্য দুধ লাগে, এমনি দুধ কিনতে পারে না বলেই কি শঙ্করী বুকের দুধ মেশাচ্ছে, না স্তন দুগ্ধই ওই ওষুধের অনুপান? রজতের মনে হলো, আহা, আমি যদি হীরালাল হতাম, এরকম জীবন সত্যি আমাদের দিলে আমরা নিতাম না। জয়াকে সে ভালোবাসে, সেই রজত মোটেই হীরালালের স্ত্রীর স্তনে মুখ দিতে চায় না। শঙ্করী পাথরের উপর এক মনে ঘষতে লাগলো সেই স্তন্য মেশানক শেকড়। সেদিকে চুম্বকের মতন দৃষ্টি আটকে গেছে রজতের, প্রায় জোর করেই যেন নিজেকে ছাড়িয়ে নিয়ে সে উঠে গেল ওপরে। কিন্তু সারা বিকেল সন্ধে সে বিদ্যুৎ ঝলকের মতন বারবার দেখতে লাগলো
শঙ্করী নিজের স্তনে নিজের হাত দেওয়া দৃশ্যটি। পরদিন হীরালালের সঙ্গে দেখা দরজার বাইরে। ফ্ল্যাটটার ব্যাপারে সে উৎসাহী খুবই। রজত তাকে তার দাদার সঙ্গে বুঝিয়ে দিতে পারলেই বাঁচে। রজত নিজে শীঘ্রই চলে যাচ্ছে, তার প্রায় সবই ঠিক। কথা বলার সময় সে লক্ষ্য করল হীরালাল একবারও কাশছে না। স্ত্রী নিজের হাতে তৈরি ঔষধ খেয়ে ওর কাশি ম্যাজিকের মতন সেরে গেল। কি সেই আশ্চর্য শিকড়! কিন্তু এটা জিজ্ঞাসা করা যায় না। রজত যে শঙ্করীর ঔষধ বানাবার প্রক্রিয়াটা দেখে ফেলেছে এটা জানাতেই তার লজ্জা লাগবে। জয়ার সঙ্গে সন্ধে 6:30 গঙ্গার ধারে রেস্তোরাঁটার সামনে দেখা করার কথা। আজও শরীরটা ভালো নেই রজতের, বেশ জ্বর জ্বর ভাব। আজ না গেলেই ভালো হতো, কিন্তু জয়াকে কিছুতেই ফোনে ধরা গেল না সারাদিন। কোনো খবর দিতে না পারলে জয়া ওখানে দাঁড়িয়ে থাকবে। একা একা ওখানে দাঁড়ানো কোনো মেয়ের পক্ষে মোটেই ভালো নয়। এক একদিন কোনো কিছুই ঠিকঠাক হয় না। গঙ্গার ধারে রেস্তোরাঁটার আজ এত অসম্ভব ভিড় কেন? বসবার জায়গা তো নেই, সামনে বেশ কিছু নারী পুরুষ অপেক্ষা করেছে। রজত আর জয়া দুজনেই এসেছে অফিস থেকে, বেশ খিদে পেয়ে গেছে। এখানে বসবে বলে আজ টিফিনও খায়নি। বাইরের ভেলপুরি কিংবা আলুর চপ জয়া একেবারেই খেতে চায় না। খাওয়ার ব্যাপারে সে খুঁতখুঁতে। ওরা একটু দূরে সরে গিয়ে একটা রেলিং ধরে দাঁড়ালো। এর মধ্যে আবার বৃষ্টি পড়তে লাগলো গুড়ি গুড়ি। জয়া ছাতা খুলে বলল, ভালোই হলো, কাছাকাছি লোক থাকবে না, যা ভিড় হয় আজকাল এখানে। বুকের সঙ্গে জয়ার বুকের তুলনা করতে চাই কেন রজত? এটা তার পাগলামি নয়। আর ঠিক 5 দিন বাদে সে নতুন ফ্ল্যাটে চলে যাবে। শঙ্করীকে সে আর কোনোদিনও দেখতে পাবে না। সিঁড়ির উপরে দাঁড়িয়ে ওরকম দৃশ্য জীবনে একাধবারই মানুষ দেখে, কেউ কেউ দেখেই না। শেকড়টা বাড়ছিল শঙ্করী, তার নাম জানা হবে।